হাতে হাত ধরে একই সঙ্গে দুটো উপলক্ষের যুগলবন্দি, বসন্ত ও ভালোবাসা দিবসের রঙিন উদযাপনে মাতোয়ারা পুরো দেশ। প্রিয়জনকে সঙ্গী করে অনেকেই বেরিয়ে পড়ছেন ঘরের বাইরে, রঙে ঢঙে সেজে নাচে গানে উৎসব মুখর আয়োজনে বরণ করছেন বসন্ত, ঋদ্ধ হচ্ছেন ভালোবাসা দিবসের উষ্ণতায়। শহর জুড়ে বাসন্তী ভালোবাসার গল্প তুলে এনেছেন রাশেদ বাপ্পি, ছবি তুলেছেন নুরুল আলম নয়ন। উৎসবের রং বুঝি এমনই যে রং এড়িয়ে যাওয়ার সাধ্য নেই কারোই, আর উৎসবের উপলক্ষ যদি হয় বসন্ত তবে তো কথাই নেই। সর্বত্রই প্রাণখোলা উচ্ছ্বাস আর আনন্দের জোয়ার, আয়োজন যে খুব বড় তা কিন্তু নয়, তবে মনের আনন্দ এখানে বাঁধ ভাঙা বাঁধন হারা। প্রকৃতির নিয়মে উদাস হাওয়ায় কোকিল কুহুসুরে ডাকলো কি ডাকলো না সেদিকে কান পাতার সময় কই, সময়টা আজ বসন্তের, সময়টা জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের। ভালোবাসার কোনো দিনক্ষণ নেই, যায় না সময়ের বেড়াজালে বন্দি করা, তবুও বিশেষ দিনটিতে একটু বিশেষ সময় পাওয়াই বুঝি অনেক বড় অর্জন, অনেক বড় প্রাপ্তি। বাসন্তী ভালোবাসার এই আয়োজন ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে, শূন্য হৃদয়ও পরিপূর্ণ হোক ভালোবাসায়, ভরে যাক আনন্দে। জীবন কেবলই কর্মব্যস্ত ক্লান্ত শ্রান্ত হয়ে চার দেয়ালে বন্দি থাকা নয়, জীবন সুন্দর, জীবন আনন্দমুখর, জীবনের চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রূপ রস মুগ্ধতা। বসন্ত ভালোবাসা দিবসের যৌথ উপস্থিতি জীবনের সেই সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ, এখন শুধু নিজেকে রাঙিয়ে নেয়ার পালা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।